মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজার রাফায় বড় ধরনের স্থল অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কাছে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। এর আগে ওয়াশিংটনের উদ্বেগ নিয়ে আলোচনার জন্য ইসরায়েল প্রতিনিধি দল পাঠাতে সম্মত হলেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রমজানে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি জানিয়ে যে প্রস্তাব পাশ হয়েছে তাতে যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকায় তেল আবিব সে সিদ্ধান্ত থেকে সরে আসে। তারা প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করার পর ওয়াশিংটনে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্টের সাথে বৈঠককালে ব্লিংকেন রাফায় বড় ধরনের স্থল অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ পুনর্ব্যক্ত করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে একথা জানিয়েছেন। বৈঠকে ব্লিংকেন বৃহৎ স্থল অভিযানের বিকল্পের ওপর গুরুত্ব আরোপ করেন, যাতে ইসরায়েলের নিরাপত্তা ও বেসামরিক ফিলিস্তিনিদের সুরক্ষাও নিশ্চিত হয়। এদিকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভোটদানে বিরত থাকায় হতাশ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরায়েল। তারা বলেছে, এটি যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান থেকে স্পষ্ট পিছু হটা।